আপনি কি জানেন যে ফ্রিসবির যিনি স্রষ্টা তার অস্থিভস্ম ফ্রিসবিতে পরিণত হয়েছিল? জিরো লাইস, ফুল ফ্যাক্টস, এটি হলো ফুফা। এডওয়ার্ড হেড্রিক আধুনিক সময়ের ফ্রিসবির উদ্ভাবক। তার পণ্য সম্পর্কে এতটাই অনুরাগী ছিলেন যে তিনি বিশ্বাস করতেন যে ফ্রিসবি তার ধর্ম এবং তিনি নিজেকে ফ্রিসবিটারিয়ান বলে অভিহিত করেন। তিনি মারা যাওয়ার পর ফ্রিসবিতে রূপান্তরিত হওয়ার এক অনন্য বাসনা প্রকাশ করেছিলেন। তিনি তার ছেলেকে বলেছিলেন যে তিনি চান তার ছাইগুলি, যেটি ফ্রিসবিতে বানানোর জন্য ব্যবহৃত হতো, সেটি দুর্ঘটনাক্রমে অন্য কারো ছাদে পড়ে যায়। সুতরাং তিনি 14 আগস্ট 2002 সালে 78 বছর বয়সে মারা যান। তার আত্মীয়রা তার শেষকৃত্য করেছিলেন এবং তার ছাইটি প্লাস্টিকের সাথে মিশ্রিত করেন, যা ফ্রিসবির একটি নতুন ব্যাচ তৈরি করতে ব্যবহৃত হতো। এই অনন্য ফ্রিসবিগুলি তার বন্ধু এবং আত্মীয়দের মধ্যে বিতরণ করা হয়েছিল, কেউ কেউ নিলামও করে দিয়েছিলেন। এবং সেই সব ফ্রিসবির একটি তার স্ত্রী ফারিনা এড হেড্রিক মেমোরিয়াল জাদুঘরের ছাদে ছুঁড়ে ফেলেছিলেন। অবাক হচ্ছে, তিনি যদি টয়লেট পেপার আবিষ্কার করতেন তাহলে কি হতো? এরকম আরো তথ্যের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই আমাদের কমেন্ট সেকশন আপনার প্রিয় ফুফাগুলি শেয়ার করুন। Also hit the bell icon and you'll never miss a fufa again.